তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ফরিদপুরে তৎকালীন মহকুমা গোপালগঞ্জের একটি গ্রাম টুঙ্গিপাড়া, এই গ্রামেই 1920 সালে জন্ম নেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাঙালি জাতিকে নিয়ে আমৃত্যু গর্ব ছিল তার। নিজেকে পরিচয় দিতে ভালোবাসতেন একজন বাঙালি, একজন মুসলমান হিসেবে। সাড়ে 7 কোটি মানুষের জন্য একটি স্বাধীন ভূমি আর আত্মমর্যাদা নিশ্চিতে বিলিয়ে দেন নিজের জীবনের সোনালি সব মুহূর্ত। মহান এই নেতা হয়ে ওঠেন কোটি বাঙালির প্রাণের স্পন্দন। কিন্তু ষড়যন্ত্রকারীরা মুজিবকে বোঝেননি, দেশকে বোঝেননি। তাই তো 15ই আগস্ট জাতির জনককে সপরিবারে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল তারা। ইতিহাসের কালো অধ্যায় রচনা করে শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধুর পুরো পরিবারকে হত্যা করেছে। ভাগ্যগুণে বেঁচে গেছেন 2 মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। 17ই মার্চ 1920 সালে স্বপ্নের সারথি হয়ে কোটি বাঙালির জীবনে প্রদীপ জ্বালাতে যার জন্ম, মাত্র 55 বছরেই সেই প্রদীপটিকে নিভিয়ে দিয়েছে তারই বিশ্বাসের কিছু মানুষ। 1975 সালের 15ই আগস্ট আকাশ ভরা বেদনার নীলে ভর করে ওঠে ভোরের সূর্য। তবে সেদিনের আলো আর ফোটেনি, অন্ধকারে নিমজ্জিত হয় পুরো জাতি, স্তব্ধ হয় বাঙালি জাতির গৌরবের ইতিহাস। নৃশংসভাবে হত্যা করা হয় স্বাধীন বাংলাদেশের রূপকার, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের। আন্দোলন আর ঐতিহ্যের নানা সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা ধানমন্ডির 32 নম্বর সড়কের ঐতিহাসিক বাড়িতে আচমকা বৃষ্টির মতো গুলি। কিছু চক্রান্তকারী সেনা সদস্যের বুলেট ঝাঁঝরা করে দেয় বঙ্গবন্ধু সহ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা, 3 পুত্র শেখ কামাল, শেখ জামাল, শিশু শেখ রাসেল ও ভাই শেখ নাসের সহ আরও অনেককে। দেশকে দাবিয়ে রাখার ষড়যন্ত্র হিসেবে স্বাধীনতার মাত্র 3.5 বছরের মাথায় চক্রান্তকারীদের এই আঘাতে মুখ থুবড়ে পড়ে 7.5 কোটি মানুষ। তৎকালীন সময়ে হাজারো সীমাবদ্ধতার মাঝেও গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছিল বঙ্গবন্ধুকে, কিন্তু দেশের মানুষের প্রতি অগাধ বিশ্বাসে এই সতর্কবাণীকেও তুচ্ছ ভেবেছিলেন তিনি। তাই কোনো প্রস্তুতিই নেননি নিজেকে বাঁচাতে, বুলেটের সামনে বীরের মতো দাঁড়িয়েছেন। জানতে চেয়েছেন, কি চাস তোরা? ঘাতকরা এই প্রশ্নের উত্তর দিয়েছে বুলেটের মাধ্যমে। একে একে হত্যা করা হয় 32 নম্বর বাড়িতে থাকা সবাইকে। খুনিরা বঙ্গবন্ধুকে হত্যা করলেও তার আদর্শ, দেশের প্রতি অগাধ ভালোবাসা আর হিমালয়সম ব্যক্তিত্ব শেষ করতে পারেনি। তার দেখিয়ে দেয়া পথেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, বঙ্গবন্ধুর সোনার বাংলা। সাদাকালো নিউজ ডেস্ক। আমাদের এক্সক্লুসিভ সব ভিডিও দেখতে সাদাকালো নিউজের পেজে লাইক করুন। যদি ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে হবে। আর আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না।